নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে মামলা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসামি সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন জাহান। তবে তার অভিযোগ, তিনি হাসপাতালের সিন্ডিকেটের ষড়যন্ত্রের শিকার। স্বাস্থ্য খাতে একের পর এক দুর্নীতির মাঝে নতুন খবর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল N95 মাস্ক সরবরাহ। করোনাকালে চিকিৎসকদের জন্য 11,000 মাস্ক কেনার টেন্ডার দেয় BSMMU। প্রায় 80 লাখ টাকার এ কাজ পায় অপরাজিতা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। 3 ধাপে চীন থেকে আসে 1,700 মাস্ক, তবে চতুর্থ ধাপে আনা 959 মাস্ক নিম্নমানের ও নকল পায় বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ। বহির্গতভাবে যে সমস্ত দৃশ্যমান যে জিনিসগুলো দেখা যায় সেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যেগুলা অরিজিনাল না। যেমন ধরেন লেখার বানান ভুল, তারপরে হচ্ছিল চারিপাশে যে ফিতাগুলো আছে ওগুলো ঠিক মতো নাই। এগুলার মাধ্যমে হচ্ছে আমরা তাৎক্ষণিক ভাবে হচ্ছিল এগুলাকে প্রত্যাহার করি এবং তার কাছে 959টা আমরা ফেরত প্রদান করি। বৃহস্পতিবার এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করে BSMMU প্রশাসন। আসামি করা হয় অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে। প্রতিষ্ঠান আমাদের মাস্ক সরবরাহ করত, প্রথম দুবার ভালো দিয়েছে কিন্তু লাস্টের দুবার একটু একটা মাস্ক সরবরাহ করত, এই তাদের অভিযোগ। অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিকের দাবি, তিনি চীন থেকে মাস্ক আমদানি করেছেন, দুর্নীতির কথা বলে এখন তাকে ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে। প্রোডাক্ট তো আমি বানাই না, আমি তো ম্যানুফ্যাকচারার না, আমি জাস্ট সাপ্লাইয়ার। প্রোডাক্টটা যেভাবে এসছে ওইভাবে আমি সাপ্লাই দিয়েছি, আমার তো সুযোগই নাই এটা সিল চেঞ্জ করার বা জালিয়াতি করার, আমার কোনো সুযোগ নাই। এটা যদি কোথাও হয়েও থাকে, তারা যখন 12 তারিখ প্রোডাক্টটা রিসিভ করলো তখন তারা কেন করলো না? 12 তারিখের প্রোডাক্ট চেক না করে তারা 13 তারিখ কেন করলো যে প্রোডাক্ট রিসিভ করলো? 18 তারিখ কেন তারা জানাইলো? শারমিন জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসাবে কর্মরত, তবে বর্তমানে ছুটিতে আছেন তিনি। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।